মালাক্কা প্রণালী দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ সমুদ্র প্রণালী। বলা হয় মালয়েশিয়ার বিচিত্র বর্ণময় ইতিহাসের একটা বড় অংশ রয়েছে মালাক্কাকে ঘিরে এবং মালয়েশিয়ার ইসলাম প্রচার ঘটেছে মালাক্কা দিয়ে। মালাক্কা মালয়েশিয়ার তৃতীয় ক্ষুদ্রতম একটি রাজ্য এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত, তাই মালাক্কাকে বলা হয় মালয়েশিয়ার ইতিহাসের শহর। ঐতিহ্যের এই শহরের আসল নাম মেলাকা হলেও সবাই মালাক্কা নামেই চেনে। রাজধানী কুয়ালালামপুর থেকে মালাক্কা যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। মালাক্কায় ঘুরে দেখার মতো বেশ কিছু ঐতিহাসিক ও আকর্ষণীয় জায়গা রয়েছে। এর মধ্যে অন্যতম হল মসজিদ সালা মালাক্কা। মসজিদটি সমুদ্রপারে অবস্থিত, দূর থেকে দেখলে মনে হবে যেন পানিতে ভাসছে। এর জন্য এই মসজিদটিকে ভাসমান মসজিদও বলা হয়ে থাকে। মসজিদটি নির্মাণ করা হয়েছে প্রাচীন স্থাপত্য নকশার অনুকরণে। 2006 সালের 24 নভেম্বর মসজিদটি নামাজের জন্য খুলে দেওয়া হয়। মসজিদ সংলগ্ন বিশাল উঁচু মিনার, সুপরিসর বাগান, পার্কিং ও সামনের খোলা জায়গা জুড়ে দেখা মেলে পর্যটকদের। সুসজ্জিত মসজিদে রয়েছে নারীদের আলাদা নামাজের জায়গা। মসজিদের বিশাল কাঠের মিম্বার ও বড় সাইজের সিলিং ফ্যান এই মসজিদের বিশেষত্ব। বিভিন্ন বয়সী দর্শনার্থীরা মসজিদটি ঘুরে ঘুরে দেখছেন, কেউ বা ছবি তুলছেন। মসজিদটিতে অতিথিদের জন্য শরবত ও ঠান্ডা পানি পানের সুব্যবস্থা রয়েছে। মসজিদের পাশে বিয়ে শাদী ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশাল হলরুম। মসজিদের নিজস্ব অ্যাম্বুলেন্স ও দাফন কাফনের ব্যবস্থা রয়েছে। মসজিদের মূল ভবনে রয়েছে বিশাল আকৃতির একটি গম্বুজ। মসজিদের চারপাশের দরজাগুলো খোলা। মসজিদের দক্ষিণ পাশে সাগরের ওপর বিশাল এলাকা জুড়ে জেটির মতো মাচা নির্মাণ করে দেওয়া হয়েছে, যাতে সাগরের সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে দাঁড়িয়ে দেখা যায় দৃষ্টিসীমা জুড়ে শুধু পানি আর পানি। মসজিদ ছাড়াও মালাক্কায় ঘুরে দেখার মতো আরও অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে। এসব জায়গার অন্যতম হল মালাক্কা সুলতানের বাড়ি, হেরিটেজ মিউজিয়াম, সেন্ট পল চার্চ, মালাক্কা ডাস স্কোয়ার, স্কাই টাওয়ার, মালয়েশিয়া মুসলিম মিউজিয়াম সহ বিভিন্ন স্থাপত্য।